আমি আছো সঞ্জয় কিষাণৰ সৈতে, মন্ত্ৰী সঞ্জয় কিষাণ ডাঙৰীয়া, তিনিচুকীয়া সদৰৰ বিধায়ক। ব্যস্ত তেওঁ, কাৰণ সৰ্বানন্দ সোণোৱালৰ যি নিৰ্বাচনী প্ৰচাৰ, নিৰ্বাচনী প্ৰচাৰত তেওঁ সহযোগ কৰিছে। নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে আমাক এইখিনি সময় দিয়াৰ কাৰণে কিষাণ ডাঙৰীয়া ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। এইকেইদিন আমি তিনিচুকীয়ালৈ আহিছিলোঁ আৰু তিনিচুকীয়াত বিভিন্ন লোকৰ সৈতে কথা বতৰা পাতিছোঁ। বিজেপিৰ যিসকল নেতাকৰ্মী তেওঁলোকৰ সৈতেও আমি বাৰ্তালাপ কৰিছিলোঁ। তেওঁলোকে দাবী কৰিছে 5 লাখ 7 লাখ মাৰ্জিনত সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া জয়ী হ'ব। আপুনি কি মন্তব্য দিব? নিশ্চিতভাৱে মই ইতিমধ্যে বহু জেগাতেই 5 লাখ ব্যৱধানৰ কথাই মই কৈ আছোঁ। আৰু যিহেতু এইকাৰণেই কৈছোঁ, যোৱাবাৰ ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া প্ৰায় 4 লাখ ব্যৱধানত জিকিছে, আৰু সেইকাৰণে আমি কৈছোঁ আৰু দেখিছে মানুহৰ যিমান উৎসাহ। আৰু যিহেতু ইয়াতে আমাৰ কংগ্ৰেছে প্ৰায় আমাৰ প্ৰতিদ্বন্দ্বী থাকে, কিন্তু কংগ্ৰেছ এতিয়া দূৰ দূৰণিৰ পৰা নাই। যিসকল কংগ্ৰেছে অলপ চলপ থাকি গৈছিলে তেওঁ সকলোৱে, বেছিভাগ মানুহে আমাৰ বিজেপিত যোগদান কৰিছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথাটো কৈছোঁ আপোনাক, যে সেয়া গাঁৱৰ সন্মানীয় ৰাইজে হওক বা চাহ বাগিচাৰ ৰাইজে হওক বা চহৰৰে আমাৰ ৰাইজ হওক, তেওঁলোকে যিখিনি আমাৰ কংগ্ৰেছৰ চিন্তাধাৰাৰ লোক আছিলে, তেওঁলোকে নিশ্চিতভাৱে ভোট দিবলৈ যাব যেতিয়া তেওঁলোকে তেওঁলোকৰ সেই পুৰণা চিনাকি বুলি ক'লে তেওঁলোকৰ সেই হাতটো, তো গতিকে এইবাৰ হাতটো দূৰ দূৰণিৰ পৰা নাই। আৰু গতিকে আমাৰ ইতিমধ্যে আমি কথাখিনি জানিব পাৰিছোঁ যে এই যিখিনি ভোট আছিলে সকলোখিনি বিজেপিলৈ আহিব। আৰু ইতিমধ্যে যিহেতু কংগ্ৰেছৰ কোনো ধৰণৰ ইয়ো নাই, ক'তো কোনো ধৰণৰ নাই নিশ্চিত, তো গতিকে আমি বিজেপিলৈ লাভান্বিত। যিহেতু হাতৰ চিনটো নাই, হাতৰ চিনৰ ঠাইত লুৰিণজ্যোতি জাহাজ, গতিকে জাহাজ যিহেতু পৰিচিত এটা প্ৰতীক নহয়, ৰাইজে হাতক নাপায় ফুলকে দিব বুলি কিষাণ ডাঙৰীয়াই দাবী কৰিছে। ডাঙৰীয়া, আমি অন্য জনগোষ্ঠীয় সংগঠনৰ প্ৰতিনিধিৰ সৈতেও কথা পাতিছিলোঁ, তেওঁলোকে এটা দাবী উত্থাপন কৰিছে যিটো খুবেই প্ৰাসংগিক, 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ। আপোনালোকে 14ত প্ৰতিশ্ৰুতি দিও, প্ৰতিশ্ৰুতি নামানিলে। চাওক, জনজাতিকৰণৰ প্ৰক্ৰিয়াটো ইতিমধ্যে কেইবালানিও খুব যোগাত্মকভাৱে আলোচনা হৈ গৈছে, আৰু 6 জনগোষ্ঠীৰ প্ৰত্যেকটো আলোচনাতে তেখেতসকলৰ প্ৰতিনিধিয়ে বিভিন্ন বিষয়ৰ ওপৰত আলোচনা কৰাৰ পাছত ইতিমধ্যে অসমৰ পৰা জনগোষ্ঠীসমূহক যিসমূহ তেওঁলোকৰ তথ্য সংগ্ৰহৰ বাবে যিসমূহ সংগঠনক দায়িত্ব দিয়া হৈছিল, আৰু তেওঁলোকে ইতিমধ্যে উক্ত তথ্যসমূহ ইতিমধ্যে সংগ্ৰহ কৰি পেলাই দিলে, ছাবমিটো কৰিছে। ছাবমিট হৈ যোৱাৰ পাছতো কিছু কথা আলোচনা হৈছে, আৰু এই ক্ষেত্ৰত ময়ো অতি আশাবাদী যে এই 6 জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ মৰ্যাদাটো দিয়াটো অতি প্ৰয়োজনীয় আছে। আৰু মই যিহেতু যেতিয়া ছাত্ৰ সংগঠনত আছোঁ, ইয়াক লৈ পেলাই মই নিজেও ইয়াৰ বিষয়ে মই মাত মাতিছোঁ, গতিকে মই বিচাৰে আপুনি বিচাৰে মই অন্তৰ্কণে বিচাৰোঁ 6 জনগোষ্ঠীক জনজাতিকৰণটো হ'ব লাগে। আৰু যদি আমি তিনিচুকীয়া চহৰৰ কথা পাতোঁ, লোকৰ তিনিচুকীয়াবাসীৰ কিছু অভিযোগ আছে চহৰবাসীৰ, বিশেষকৈ ৰাস্তা ঘাটৰ ক্ষেত্ৰত বা অন্যান্য উন্নয়নৰ ক্ষেত্ৰত স্মাৰ্ট চিটি ঘোষণা কৰা হৈছিল, সেই ঘোষণা স্মাৰ্ট চিটিৰ যি মৰ্যাদা কৰ্তন কৰা হ'ল, বা যিধৰণে চহৰত পকীকৰণ হ'ব লাগিছিল পকীকৰণ হোৱা নাই, ট্ৰেফিকৰ প্ৰব্লেম, পাৰ্কিং নাই, ইত্যাদি ইত্যাদি, বিশেষকৈ স্মাৰ্ট চিটিৰ মৰ্যাদা কৰ্তন কৰাক লৈ কিছু লোক ক্ষোভিত, কি ক'ব আপুনি? নাই চাওক, স্মাৰ্ট চিটিৰ প্ৰক্ৰিয়াটো কেইবাটাও ক্ৰাইটেৰিয়াৰ মাজত আগবাঢ়িব লাগে, আৰু আমি আশাবাদী হয়তো এতিয়া প্ৰথমে অসমৰ ভিতৰত গুৱাহাটীতে আৰম্ভ হৈছে, আমি আশা কৰিছোঁ হয়তো এটা দিন তিনিচুকীয়াটো আমি স্মাৰ্ট চিটি পাম। কিন্তু এনে কথা একেবাৰে শুদ্ধ নহয় যে তিনিচুকীয়াখনৰ অন্যান্য ক্ষেত্ৰত আমি উন্নতিৰ দিশটো স্থবিৰ হৈ আছে। আপোনালোকে জানে যে দেশ স্বাধীনতা লাভ কৰাৰ পাছত কংগ্ৰেছৰ 60 বছৰীয়া কাৰ্যকালত আমি যি দেখিছোঁ যে সম্পূৰ্ণভাৱে ৰাস্তা পদূলিৰে নহয়, সম্পূৰ্ণভাৱে অসমখনে বিধ্বস্ত ৰূপত তেওঁলোকে এৰি থৈ গৈছিল। তেনেক্ষেত্ৰত আমাৰ চৰকাৰ যেতিয়া আহিছে, আমাৰ চৰকাৰৰ দিনত আমি যেতিয়া দায়িত্ব পাইছোঁ, সেই দায়িত্বৰ সময়ত আমি উপলব্ধি কৰিছোঁ যে যিমানবিলাক এতিয়া ৰাস্তা পদূলিৰ কথা কৈছে, আমি অন্ততঃ 80% ৰাস্তা পদূলি ইতিমধ্যে আমি নিৰ্মাণ কৰিছোঁ। ইতিমধ্যে আপোনালোকে তিনিচুকীয়াত যি বাটেৰে যাওক, যিমানবিলাক পকী ৰাস্তা আপুনি পাব, সৰ্বকিছু পকী ৰাস্তা আমাৰ দিনতে আমি নিৰ্মাণ কৰিছোঁ। আৰু মাত্ৰ
20 শতাংশ রাস্তা রই গৈছে আৰু 20 শতাংশ রাস্তার বাবু আমি কালি পৰখি তিনচুকিয়া আমাৰ পৌৰসভাৰ আন্দোলনত আপোনাক কৈছো যে প্ৰায় 78 টা রাস্তার কাৰণে আমি নিবিদা কৰিছিলোঁ নিবিদা হৈ গল ইতিমধ্যে আমি রাস্তার কাম বিলাক মানে আৰম্ভ কৰিছো তাৰ লগতে আমাৰ PWD তৰফৰ পৰা কেবাটাও রাস্তা ডাঙৰ ডাঙৰ রাস্তা যেনেকে আপুনি ৰঙাগোড়া রাস্তাটো লওক ৰঙাগোড়া রাস্তাটো আমি গৌৰৱ পথ নামেৰে যিটো রাস্তা পাইছো আমি এইটো প্ৰায় আমাৰ কোট তিনিআলিলৈকে এই রাস্তাটো খুব সুন্দৰভাৱে আমি নিৰ্মাণ কৰিম তেনেকে আমার যেটু 80 রোড আছে 80 রোডটো আমি পাইছো 80 রোডটো আমি খুব সুন্দরভাবে নির্মাণ করিম আমার পর্বতীয় রোড আছে যেটু হেটু অকমান বেয়া রাস্তা আছে হেটু আমি খুব সুন্দরভাবে আমি নির্মাণ করিম আর তেনেকে অলরেডি টেন্ডার হয়ে গেছে এবিলা খুব হনকালে আমি এই আমার কোড অফ কন্ডাক্ট কোনো কোনো কথা নাই আমার যেহেতু টেন্ডার হয়ে গেছে আমি হনকালে আমি কইছো কন্ট্রাক্টর সকল কাম আরম্ভ হব আর আমি ইতিমধ্যে আপনি সব আজি কিছুদিন আগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেটা আহিছে তেওঁ প্রায় 250 কোটি টাকার একটা প্যাকেজ ইয়াতে ঘোষণা করে গেছে আর ইতিমধ্যে আমি তাক লৈ পেলে আমার প্রারম্ভিক কাম কাজবিল আরম্ভ হয়েছে ইতিমধ্যে আমি কেবাটাও টেন্ডার প্রক্রিয়ালেকে আমি আগবাড়িছো আপনাদের জানে যে ইয়াত পার্কিংর কথাটা আপনি কইছে এই পার্কিং খন আমি প্রায় 50 কোটি টাকা আমি পাবর কারণে সক্ষম হয়েছো আমার যে ডাক বাংলো তাত মানে অতি আটক ধুনিয়া একটা পার্কিং আমি নির্মাণ করিম তাত আমি প্রায় 50 কোটি টাকা আমি খরচ করিম ঠিক তেনেকে যান জাতর কথা কবলে গেলে আমার ISBTটো আমি বহুদিন পোৱা নাছিলোঁ ইতিমধ্যে আমি ISBTর কারণে পয়সা পাইছো আর বাইপাসত আমি ISBTটো আমি নির্মাণ করিম তারপর লজিস্টিক হাব আমি নির্মাণ করবলে গৈ আছো আমি বাইপাসত ইতিমধ্যে সানডে মার্কেটটো আমি বাইপাসত অতি সুন্দরভাবে আমি অলরেডি সম্পূর্ণ করে তুলিছো আমার সানডে মার্কেটটো যদি গুছি যায় তেতিয়াহলে যান জটটো ইয়ার পৰা সম্পূর্ণভাবে নোহোৱা হ'ব এইখানে কথা কল অশেষ ধন্যবাদ মানে একটা যেহেতু সভাটুকু চর্চা লাভ করেছে যোরহাট সমষ্টিয়ে গৌরব গগৈর বিরুদ্ধে তপন গগৈ বনাম গৌরব গগৈ গতি আপনার কি মন্তব্য গৌরব গগৈয়ে চর্চা লাভ করেছে বা গৌরব গগৈয়ে জয়ী হব বলে বিভিন্নজনে দাবি করেছে গৌরব গগৈ বনাম তপন গগৈর যুজখন আপনি কেনেদরে বিশ্লেষণ করেন নাই চক আজির তারিখত সমগ্র ভারতবর্ষতে বর্তমান ভারতীয় জনতা পার্টির লৈ পেলাই অসমত বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকর মাজতো বা আজি ভারতবর্ষতে যেদরে চর্চা হয়েছে আর ঠিক তেনেকে ধরনের যদি কথাটো আমি চাও তেতিয়াহলে যোরহাট লোকসভাটো সকলো বিশেষ বিমানবিলাক জনগোষ্ঠী আছে সকলো অতি সচেতন ইয়াত সচেতন বলে আমি জানো তো গতিকে এই সকল লোকে যেদরে আজি ভারতীয় জনতা পার্টির সরকারখনে ক্ষিপ্রতারে ভারতবর্ষখনক যেদরে আগুয়াই লৈ গৈছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আজি সমগ্র বিশ্বত ভারতবর্ষখনক যেদরে উজ্বলাই তুলিছে আর যেবিলাক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে যার কারণে গোটেই নর্থ ইস্টর লগতে অসমখন কম সময়ের ভিতরতে যেদরে ক্ষিপ্রতারে আগবাড়ি গৈছে আর তেনে ক্ষেত্রত নিশ্চিতভাবে সেই সচেতন ব্যক্তি সকলো বিচারে যে নিশ্চিতভাবে এই নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বতে যখন সরকার চলিছে তেওঁৰ পক্ষত থাকি পেলাই আমার যি ডেভেলপমেন্টৰ কাম ইয়াক আগুৱাই লৈ যাব লাগে আৰু যোৰহাটখন যথেষ্ট ক্ষিপ্ৰতাৰে আগবাঢ়িছে যথেষ্ট আমাৰ চৰকাৰে তাত বহুবিলাক আঁচনি লৈ পেলাই ইতিমধ্যে কাম আৰম্ভ কৰিছে তো কোনোৱে নিবিচাৰে যে তাত আৰু অশান্তি হওক তাৰ আৰু যোৱা দিনবিলাক আছে আজি যদি আমি 15 বছৰৰ পাছত ঘূৰি চাওঁ তেওঁলোকৰ দিনত যিবিলাক আমি তেওঁলোকৰ এইখন অসমক তেওঁলোকে এৰি গৈছে যি এটা অশান্তি জৰ্জৰিত অসম তো গতিকে কোনোৱে আচলতে নিবিচাৰে আৰু যোৰহাটবাসীও নিবিচাৰে যে এনেকুৱা এটা পৰিস্থিতি আকৌ যোৰহাটত হওক আর সেইকাৰণে মই ভাবো যে তপন গগৈ ডাঙরিয়া বহুত ভোটত জিকিব সকলো জাতি জনগোষ্ঠীয়ে সকলোৱে আশীর্বাদ দিব তপন গগৈ ডাঙরিয়া বহুত ভোটত জিকিব ধন্যবাদ সেই আছিল সঞ্জয় কিষাণ ডাঙরিয়া নির্বাচনী প্রচারের মাজতে আমার সঙ্গে বার্তালাপ করার কারণে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তিনিচুকীয়া সদর সমষ্টির সন্দর্ভত বা ডিব্রুগড় সমষ্টির সন্দর্ভত তথা যোরহাট সমষ্টির সন্দর্ভত অনাগত সময়ত নির্বাচন কি হয় সেয়া লক্ষণীয় হব সঞ্জয় কিষাণ ডাঙরিয়া আমার সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে অশেষ ধন্যবাদ